63 নিউজ চ্যানেলের পক্ষ থেকে এসেছি ডানকুনিতে শ্রী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট সমাজসেবী এবং পশ্চিমবাংলায় একজন বিশিষ্ট সাংবাদিক। বিভিন্ন সংবাদপত্রে তার লেখা প্রকাশ হয় এবং আরও একটা বড় পরিচয়, তার অমায়িক ব্যবহার মানুষকে তার কাছে খুব কাছে আনতে বাধ্য করে। আমরা নতুন একটা চ্যানেল চালু করেছি 63 নিউজ, পশ্চিমবাংলায় বাংলায় নিউজ চ্যানেলের আরেকটা সংযোজন। দুর্গাদা, আপনার কাছে অনুরোধ, আপনি ব্যাপারে আপনার কি মন্তব্য বলবেন? প্রথমে আমি আমাদের দীর্ঘদিনের সংবাদ জগতে যতগুলি পত্র পত্রিকা এবং নিউজ চ্যানেল রয়েছে তাদের পক্ষ থেকে এই নতুন সংযোজিত 63 যে চ্যানেল বা যে নিউজ হতে চলেছে, নিউজ পোর্টালটি শুরু হতে চলেছে, তাকে আমি সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই। আশা করব যে আগামী দিনটা যাতে মানে অথেন্টিক নিউজ, কারুর স্থাবকতা না করে এবং সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে তার দায়িত্ব পালন করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে, সেই কাজটি যাতে ঠিকঠাকভাবে করতে পারে তার জন্যে আমার শুভেচ্ছা থাকবে। এবং ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে সংবাদ জগতে থাকার ফলে যতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি, তারা যা যা সাহায্য চাইবে আগামী দিন পথ চলার জন্যে আমি তা করবো অবশ্যই। দুর্গাদার আমরা চাওয়ার আগেই অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুর্গা থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।